বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমান পৃথিবীতে উগ্র জাতীয়তাবাদের যেখানে বাড়বাড়ন্ত, সেখানে পৃথিবীতে এমন মানুষও নেহাত কম নন যাদের কোনো জাতীয়তাই নেই। দেশ থাকতেও তারা দেশহীন, অস্তিত্ব থাকতেও তারা পরিচয়হীন, নিজেদের দেশে এদের কোনো স্বীকৃতি নেই। নাগরিকত্বহীন গোষ্ঠীগুলো অনেক সময় জাতিগত নিধনের শিকার হন, যার কারণে বাধ্য হয়ে তারা দেশ ত্যাগ করেন, নয়তো মারা পড়েন নিজ দেশেই। তবে পৃথিবীতে এরকম কয়েকটি দেশ রয়েছে যারা পালিয়ে আসা মানুষগুলোকে আশ্রয় দিয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। আজকের ভিডিওটিতে আমরা মূলত জানব বৃহৎ পাঁচটি নাগরিকত্বহীন জাতিগোষ্ঠীর পরিচয় সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। কুর্দিস্তান যদি দেশ হতো তবে তার আয়তন দাঁড়াতো 5 লক্ষ বর্গ কিলোমিটার। ইরাক, ইরান, তুরস্ক ও সিরিয়ার সঙ্গে ছড়ানো ছিটানো সীমানা রয়েছে তাদের। যদিও কুর্দিরা একটি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য বহু আগে থেকে দাবি করে আসছে। প্রথম বিশ্বযুদ্ধের পর পশ্চিমারা একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠনের উদ্যোগ নিয়েছিল, কিন্তু অটোমান সাম্রাজ্য ভেঙে যখন তুরস্কের নতুন সীমানা নির্ধারিত হয়, তখন লসেন চুক্তির কারণে কুর্দিদের জন্য কোনো জায়গা বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। ছড়িয়ে থাকা কুর্দি অঞ্চলগুলোতে 3 থেকে 4 কোটি কুর্দি বসবাস করে। এত বিপুল পরিমাণ জনগোষ্ঠী নিয়েও তারা সবসময় জাতিগত নিধনের শিকার হয়ে আসছে। নিজ ভূমে তাদেরকে ভিনদেশী হিসেবে উপস্থাপন করা হয়, যা তাদের সকল দিক থেকে নিরাপত্তাহীন করে রেখেছে। কিন্তু এই কুর্দিদের রয়েছে নিজস্ব ভাষা, আছে সমৃদ্ধ এক সংস্কৃতিও। কুর্দিদের মধ্যে ধর্মীয়ভাবে মুসলিমদের সংখ্যাধিক্য থাকলেও অন্যান্য ধর্মাবলম্বীও রয়েছেন। রোহিঙ্গা। বাংলাদেশের কুতুপালং শরণার্থী শিবির সম্ভবত পৃথিবীর সবচেয়ে বৃহৎ নাগরিকত্বহীন মানুষদের থাকার অস্থায়ী আবাস। মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকার কর্তৃক পরিচালিত জাতিগত নিধনের শিকার হয়ে লাখ লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে সেখানে 11 লক্ষেরও অধিক রোহিঙ্গা মুসলিম অবস্থান করছে। জাতিসংঘ রোহিঙ্গাদের পৃথিবীর সবচেয়ে নিপীড়িত জাতি হিসেবে অভিহিত করে। 1982 সালে মিয়ানমার নাগরিকত্বের নতুন আইন পাশ করে, যেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিক তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই আইনের ফলে রাতারাতি তারা রাষ্ট্রহীন একটি জাতিতে পরিণত হয়। পরবর্তীতে 2017 সালে রোহিঙ্গাদের একটি সশস্ত্র দল মিয়ানমারের পুলিশের চেকপোস্টে হামলা করে, যার জের ধরে মিয়ানমার সরকার রোহিঙ্গা নিধনে মেতে ওঠে। গুম, হত্যা, ধর্ষণের শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গা নারী পুরুষ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পালিয়ে আসতে থাকে। জাতিগত নিধনের ইতিহাসে এই ঘটনা সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ তৈরি করেছে। ফিলিস্তিনি। যেসব জাতি নিজ ভূখণ্ড থাকার পরও নিধনের শিকার হচ্ছে, তাদের ভেতর প্যালেস্টাইন বা ফিলিস্তিন অন্যতম। জাতিসংঘের সদস্য দেশগুলো যখন স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডের জন্য অনেক আগে থেকে বলে আসছে, আমেরিকানরা তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছে বারবার। আর তাদের সমর্থন পেয়ে ইসরায়েল ক্রমান্বয়ে ফিলিস্তিনিদের জায়গায় নিজেদের বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে ভেঙে ইহুদি এবং আরব অঞ্চল গঠনের চেষ্টা চালিয়েছিল, কিন্তু ফিলিস্তিনিরা এ উদ্যোগে সম্মত হয়নি, যার পরিণতি 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ। এরপর থেমে থেমে চলা উত্তেজনা সংঘর্ষে ফিলিস্তিনিরা একটু একটু করে হারাতে থাকেন নিজেদের ভূখণ্ড। 1967 সালে 6 দিন ধরে চলমান যুদ্ধের পর ফিলিস্তিনিদের গাজা উপত্যকা এবং পশ্চিম তীর ইসরায়েলের দখলে চলে যায়, যার ফলে নিজেদের ভূমি হারিয়ে 50 লক্ষাধিক ফিলিস্তিনি নিজ দেশে পরাধীন হয়ে পড়েন। বর্তমানে নতুন করে ইসরায়েল প্রতিনিয়তই নিজেদের অধিকৃত অঞ্চলের সীমানা বাড়াচ্ছে, ফলে আরও বেশি সংখ্যক ফিলিস্তিনি জনগণ নিজেদের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। রোমা। জিপসি নামটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। এই রোমা বা রোমানিদেরই মূলত জিপসি বলে সম্বোধন করা হয়। এই রোমানিরা ইউরোপে জাতিগত নিধনের শিকার হয়েছিলেন। রোমানিরা মূলত হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাবের মতো কিছু এলাকা নিয়ে রোমা জাতি গঠন করেছিল।
13 থেকে 15 শতাব্দীতে তারা ইউরোপে ছড়িয়ে পড়তে শুরু করে। তাদেরও রয়েছে নিজস্ব ভাষা ও সমৃদ্ধ সংস্কৃতি। ইউরোপে থাকাকালীন রোমারা জায়গা জমি কেনায় আগ্রহী ছিলেন না, এমনকি তারা ঘরও বাঁধত না, মোটামুটি যাযাবর জীবনযাপনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছিল। এই যাযাবর জাতি যুগোস্লাভিয়াতে বেশ ভালো অবস্থানেই ছিল, কিন্তু 1990 সালের দিকে কমিউনিস্ট রাষ্ট্রটির পতনের পর বলকান অঞ্চলগুলো থেকে হাজার হাজার রোমানিকে বিতাড়িত করা হয়। তাদের সকল নাগরিক অধিকার যখন একে একে খর্ব হতে থাকে, তখন রোমানিরা নিজেদের আদি নিবাসগুলোতে ফিরে যেতে শুরু করে কোনোরকম নিয়ম নীতি না মেনেই। তবে সেসব দেশে নাগরিকত্বের আবেদনের জন্য তাদের কাছে কোনোরকম লিখিত কাগজপত্র ছিল না। বলকান অঞ্চল এবং ইউরোপ জুড়ে এখনও অসংখ্য রোমানি ছড়িয়ে আছে, তবে নাগরিকত্ব ছাড়া প্রতিনিয়ত তারা মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে, ফলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বলতে গেলে তাদের যাযাবর হিসেবে থাকার অভ্যাসই আজ তাদের নাম পরিচয়হীন করে দিয়েছে। থাইল্যান্ডের জাতিগত সংখ্যালঘু। থাইল্যান্ডে বর্তমানে 20-30 লক্ষাধিক মানুষ জাতিগত কোনো পরিচয়ের স্বীকৃতি ছাড়াই বসবাস করছে। থাইল্যান্ডের উত্তরে মায়ানমার এবং লাওস সীমান্তে জঙ্গলের ঢাকা পাহাড়ি অঞ্চলে এসব জাতিগোষ্ঠী বসবাস করে। অঞ্চলগুলো একত্রে গোল্ডেন ট্রায়াঙ্গেল বা স্বর্ণ ত্রিভুজ হিসেবে পরিচিত, যেখানে হাইল্যান্ড জাতিগোষ্ঠী এবং মিশ্র মিলিশিয়াদের বসবাস। থাইল্যান্ডে বসবাস করা লাখ লাখ অস্বীকৃতি জাতিগোষ্ঠীর ভেতর আখনা, লানু, লিসু, ইয়াও অন্যতম। 1980 সাল থেকে তারা নাগরিকের স্বীকৃতি পেতে আবেদন করে আসছে, কিন্তু অবৈধ অনুপ্রবেশের কারণে তাদের নাগরিকত্বের আবেদনে সাড়া দিচ্ছিল না থাই সরকার। তবে আশার কথা, সম্প্রতি সেদেশের সরকার চেষ্টা করছে জাতিগোষ্ঠীগুলোকে নাগরিকত্ব দেওয়ার। এগুলো ছাড়াও পৃথিবীব্যাপী অসংখ্য জাতি নিজের পরিচয় এবং অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত, বর্তমানে ঠিক যেমনটি ঘটছে ভারতে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।